টানা দুই ম্যাচে হারের পরও ঢাকার একাদশে নেই মাশরাফি। উল্টো দিকে বরিশালে যোগ দিয়েছেন ইউনিভার্স বস ক্রিস্টোফার হেনরি গেইল। ঢাকাকে নিয়ে বাজেট দরটা কমে যায় শুরুতেই, তবে টস জিতে সে জায়গাটায় কিছুটা ভর্তুকি পূরণ করেন রিয়াদ। ব্যাটিংয়ে বরিশাল। ওপেনিং জুটিতে গেইলের অনুপস্থিতি অবাক করে সবাইকে। শান্তর সঙ্গী সৈকত আলী, রুবেলের প্রথম বলেই ভাঙতে পারত জুটি, কিন্তু ক্যাচটা লুফতে পারেননি বাগেরহাট এক্সপ্রেস। একটা ওভার দেখে শুনে শুরুর পর স্বাগতিক বোলারদের ছক্কাচারে অভ্যর্থনা জানান ফরচুনের ব্যাটাররা, কিন্তু সেটা বেশিক্ষণ নয়। দলীয় 21 রানে নাইম শেখের হাতে বন্দি নাজমুল শান্ত, বোলার ছিলেন সুভাগত হোম। দুই বল আগে কাভারে তামিমের ক্যাচ মিসটা খুব বেশি বাড়তে দেননি হাসান মুরাদ। সৈকতকে এবার বাউন্ডারিতে তামিমের ক্যাচ বানান এই স্পিনার। ধাক্কা সামাল দিতে সাকিবের সঙ্গী হন তৌহিদ হৃদয়, কিন্তু রাসেলের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে লেগ বিফোর তরুণ তুর্কি। তিন উইকেট হারানোর পর দিশেহারা বরিশালকে পথ দেখাতে মাঠে নামেন গেইল, কিন্তু অন্য পাশে টেকেননি সাকিব। রুবেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আহমেদ শেহজাদকে। করোনা নেগেটিভ হওয়া নুরুল হাসান সোহান প্রমাণ করতে পারেননি নিজের যথার্থতা। প্রতিপক্ষের অধিনায়কের শিকার এই উইকেট রক্ষক ব্যাটার। শেষ পর্যন্ত স্বদেশি ডোয়াইন ব্রাভোকে নিয়ে পথটুকু পাড়ি দেন গেইল। মিরপুরের মন্থর উইকেটে আউট হওয়ার আগে করেন 30 বলে 36, আর ব্রাভোর ঝুলিতে 26 বলে 33 রান। ফরচুন বরিশাল আটকে যায় 129। ছোট টার্গেট মানেই যেন মিরপুরে পোয়াবারও বোলারদের, ঢাকাও প্রায় আটকে গিয়েছিল সেই গেরোতে। প্রথম ওভারের দ্বিতীয় বলেই শফিকুলকে তেরে ফুরে মারতে এসে বোল্ড গত দুই ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। দ্বিতীয় ওভারে পতন হয় আরও দুই উইকেটের। আলজারি জোসেফ বিদায় জানান নাইম শেখ এবং জহুরুল ওমিকে, আর পরের ওভারে শফিকুল ছেটে দেন শেহজাদকে। 10 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরেন রিয়াদ এবং শুভাগত। ধীরস্থিরভাবে ইনিংস মেরামতে মনোযোগী হন দুজন, তবে বলের মেরিট বুঝে বাউন্ডারি ছাড়া করতে সময় নষ্ট করেননি কেউই। দলের জয় যখন সময়ের অপেক্ষায়, তখন বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরে যান হোম। আরও একবার আশার বেলুন ফোলায় ফরচুন বরিশাল, কিন্তু তাদের সে বেলুন ফুটো হতে সময় লাগে কয়েকটা মাত্র বল। আন্দ্রে রাসেলের ক্যামিওতে উড়ে যায় ফরচুন। টানা দুই হারের পর আসরে প্রথম জয়ের দেখা পায় মিনিস্টার ঢাকা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।